ফল আরমিবর্ম পোকার সংখ্যা গণনার ব্যাখ্যা এর দ্বিতীয় খণ্ডে আপনাদের স্বাগতম এই উপস্থাপনায় আমরা ফল আরমিবর্ম পোকা বা মথের সংখ্যা এবং পর্যবেক্ষণে সংগৃহীত উপাত্তের সম্পর্ক নিয়ে আলোচনা করব এছাড়াও কীটনাশক ব্যবহার কমাতে আমরা কিভাবে পোকা বা মথের সংখ্যা গণনা ব্যবহার করব এবং ফল আরমিবর্ম ব্যবস্থাপনার খরচ কমিয়ে আনতে পারব সে বিষয়ে আলোকপাত করব শুরু করার পূর্বে পূর্ণাঙ্গ পোকা বা মত গণনা সংক্রান্ত মনে রাখার মতো কয়েকটি বিষয় আপনাদের জানাতে চাই এককভাবে ফল আর্মি ওয়ার্মের পূর্ণাঙ্গ পোকা বা মথের সংখ্যার উপর ভিত্তি করে দমন ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় সর্বদা আপনার সিদ্ধান্তগুলি মাঠ পর্যবেক্ষণ এবং ক্ষতিকর মাত্রা বা অ্যাকশান থ্রেশহোল্ডের উপর ভিত্তি করে করবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সমর্থন করতে মথের সংখ্যা গণনা পদ্ধতি ব্যবহার করুন পূর্ণাঙ্গ পোকা বা মথের সংখ্যা গণনা এবং মাঠ পর্যবেক্ষণে প্রাপ্ত উপাত্তের মধ্যে সম্পর্ক কী ফেরোমন ফাঁদে ধরা পড়া পূর্ণাঙ্গ পোকা বা মথের উপর ভিত্তি করে মথের সংখ্যা গণনা করা হয় মথের সংখ্যা গণনা ডিম পাড়ার পরিমাণ নির্দেশনাও করে যখন ডিমের গুচ্ছগুলি প্রস্ফুটিত হয় তখন সেখান থেকে আর্মি ওয়ার্মের ছোট ক্রীড়া গুচ্ছাকারে বের হয়ে আসে আর্মি ওয়ার্মের ছোট ক্রীড়ার গুচ্ছগুলি ছোট ছোট অনেক উইন্ডো পেন সৃষ্টি করে আপনার প্রত্যাশা মতো আপনি যখন মথের সংখ্যা গণনার উত্থান এবং পতনের চিত্র গ্রাফে স্থাপন করবেন তখন ছোট ক্রীড়া দিয়ে সৃষ্ট পেনের সংখ্যার উত্থান ও পতনের সাথে সেটির সম্পর্ক দেখতে পাবেন অন্য কথায় ফেরোমন ফাঁধোতে প্রাপ্ত উপাত্ত এবং মাঠ পর্যবেক্ষণের উপাত্ত একই ফলাফল নির্দেশনা করে মথের সংখ্যা গণনা এবং ছোট পেনগুলির গুচ্ছ আর্মিওয়ার্ম পোকার ছোট ক্রীড়ার উপস্থিতি নির্দেশ করে ফল আর্মিওয়ার্ম পোকার ছোট ক্রীড়া নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কম বিষাক্ত এবং সর্বাধিক কার্যকরী ও ব্যয় আইপিএম কর্মসূচিটি গ্রহণ করা উচিত মথের সংখ্যা এবং উইন্ডো পেনগুলির সংখ্যা গণনা আপনার সময় বাঁচাতে সাহায্য করবে গাছের বর্ধনশীল পর্যায়ে আপনার লক্ষ্য হওয়া উচিত ছোট ক্রীড়াগুলি বড় হওয়ার আগেই এবং পাতার মোচরে পৌঁছানোর পূর্বেই যেন দমন করা যায় অন্যদিকে গাছের প্রজনন পর্যায়ে আপনার লক্ষ্য হওয়া উচিত ছোট ক্রীড়াগুলি বড় হওয়ার আগেই এবং মোচায় আক্রমণ করার পূর্বে তাদের নিয়ন্ত্রণ করা সুতরাং এখন আমরা সর্বশেষ প্রশ্নে আসি কীটনাশকের ব্যবহার কমাতে এবং ফল আরমিওয়ার্ম পোকার ব্যবস্থাপনার খরচ কমাতে কিভাবে আমরা মথের সংখ্যা গণনাকে ব্যবহার করব মথের সংখ্যা গণনা তিন ধরনের বালাই ব্যবস্থাপনা গ্রহণের সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রথম এবং সবচেয়ে কার্যকর হল ব্যাপক আক্রমণের সময় তীব্র বিষাক্ত কীটনাশক স্প্রে করা ফেরোমন ফাঁদে বেশি সংখ্যক মথের সংখ্যা গণনাই ইঙ্গিত করে যে এখন ফল ফলার্মিবর্ম পোকার ব্যাপক আক্রমণ চলছে দ্বিতীয় ব্যবস্থাপনায় স্বল্প বা কম বিষাক্ত কীটনাশক স্প্রে করার সিদ্ধান্ত আপনি কি করবেন যখন ডিম পাড়ার পরিমাণ কম থাকে কিন্তু সেটা এতটা কম নয় যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ থেকে আপনি বিরত থাকবেন মাঝারি থেকে কম মথের সংখ্যা একটি কার্যকর পরিবেশবান্ধব দমন ব্যবস্থাপনা ব্যবহারকে সমর্থন করে সর্বশেষে কোনো কীটনাশক স্প্রে না করার সিদ্ধান্ত মথের সংখ্যা গণনা বিশেষভাবে কার্যকর হয় যখন ডিম পাড়ার পরিমাণ কম থাকে তখন আপনি কোনো কিছু স্প্রে না করার উপকারিতা বিবেচনা করতে পারবেন মথের সংখ্যা গণনা সবচেয়ে বেশি মূল্যবান হয় যখন দেখবেন ফসলকে ঝুঁকিতে না ফেলে কীটনাশক স্প্রে আপনি এড়িয়ে যেতে পারছেন আসুন স্বল্প বা কম বিষাক্ত বিকল্পগুলি একবার দেখি এই উপাত্তটি দুই সালের বাংলাদেশের রবি মৌসুমের ভুট্টা ফসলের ধূসর রেখাটিতে ফেরোমন ফাঁদে আটকৃত মথের সংখ্যার গণনার উত্থান ও পতন দেখাচ্ছে কালোরেখাটি গুচ্ছাকারে থাকা ছোট কিরা দ্বারা সৃষ্ট তাজা উইন্ডোপ্যানগুলির সংখ্যার উত্থান এবং পতন দেখায় মথের সংখ্যার গণনা গড়ে প্রতিদিন ফাঁদে শূন্য দশমিক পাঁচটি পৌঁছেছে এটি মধ্যম ধরনের ডিম পাড়ার পরিমাণ হিসেবে বিবেচিত হয় মৌসুমের বাকি সময়টিতে মথের সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে ফলে ফসল কাটার সময় মোচার ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছিল বাংলাদেশে গত রবি মৌসুমটিতে কার্যকরভাবে পরিবেশবান্ধব দমন ব্যবস্থাপনা ব্যবহারের জন্য সুযোগ সৃষ্টি হয়েছিল জৈবিক ব্যবস্থাপনা বা বায়োলজিক্যাল কন্ট্রোলের মাধ্যমে ফল আর্মিবাম পোকা নিয়ন্ত্রণের জন্য এটি একটি ভালো মৌসুম ছিল ফলিজেন বা এস এন পিভি দিয়ে ফল আর্মিবাম পোকা নিয়ন্ত্রণের জন্য এটি ছিল একটি ভালো রবি মৌসুম বাংলাদেশে দুই থেকে দু রবি মৌসুমের পরবর্তী সময়ে উদ্ভিদজাত কীটনাশক নিম তেল ব্যবহার করে সম্ভবত ফল আরমিব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত তবে ক্ষেত্রে মনে রাখতে হবে যে বালাইনাশকটি সদ্য প্রস্তুতকৃত হতো যদি নিম তেল কার্যকর হারে প্রতি সপ্তাহে হেক্টর প্রতি প্রয়োগ করা হতো সন্ধ্যার সময় গোধূলি লগ্নে যদি স্প্রে করা হতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফল আরমিওয়ান পোকার কীড়া যখন ছোট ছিল সে সময় যদি নিম তেল প্রয়োগ করা হতো যখন একজন কৃষক একটি স্বল্প বা কম বিষাক্ত কীটনাশক স্প্রে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং একটি মাঝারি ধরনের কার্যকরী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে চান তখন তাদের মাঠ পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া একান্ত আবশ্যক ভুট্টার ক্ষেতগুলি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ যখন তারা দুটি উচ্চ ঝুঁকিপূর্ণ বৃদ্ধি পর্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত করে দুটি উচ্চ ঝুঁকিপূর্ণ বৃদ্ধির পর্যায় হল বীজ বপনের পর্যায় এবং প্রথম ট্যাসেলের পরপরই মোচা বৃদ্ধির পর্যায় প্রথম ট্যাসেল বের হওয়া পর্যায়ে এবং উষ্ণ ও শুষ্ক আবহাওয়াকালীন সময়ে যদি ফেরোম্যান ফাঁদে প্রতি মথ ধরা পড়ার গড় সংখ্যা বেড়ে যায় বা প্রতিফাঁদে প্রতিদিন এক দশমিক শূন্যটির সমান বা বেশি মত ধরা পড়ে তখন শস্যের সদ্য বের হওয়া মোচাগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে এক্ষেত্রে অনতি মাঠ পর্যবেক্ষণ শুরু করুন ভুট্টার মোচার বিকাশকালীন সময়ে যদি উল্লেখযোগ্য সংখ্যক আর্মিওয়াম পোকার কিরার উপস্থিতি দেখা যায় তবে সেই মাঠে কীটনাশক স্প্রে করা দরকার এমতা অবস্থায় একটি আধুনিক কম বিষাক্তপূর্ণ কীটনাশক যেটি ফল আরমিবাম পোকার উপর অত্যন্ত কার্যকর সেটি প্রয়োগ করা উত্তম পরিশেষে পূর্ণাঙ্গ ক্রীড়া বা মথের সংখ্যা কম হলে কি করবেন প্রথম কাজটি হল সতর্কতার সাথে মাঠ পরীক্ষা করা ডিম পাড়ার পরিমাণ সত্যিকার অর্থে কম কিনা তা যাচাই করা প্রয়োজন যদি মথের গণনা এবং ক্রীড়া গণনা উভয় কম হয় তবে এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্বিগুণ নিরাপদ এক্ষেত্রে হয়তো বা মাঠে কিছু ক্রীড়া রয়েছে এবং কিছু পূর্ণাঙ্গ পোকা বা মথ প্রবেশমান রয়েছে আপনি যদি কীটনাশক স্প্রে না করার সিদ্ধান্ত নেন তবে পরের সপ্তাহে পর্যবেক্ষণ করার জন্য ফিরে আসুন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এখন আলোচনার সময় আপনার কোনো প্রশ্ন আছে কি অথবা আপনার কোনো পরামর্শ